হ্যালো বন্ধুরা, রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, এবং আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং এবং খুবই বাজে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আগের দিন তোমাদেরকে দেখেছি না, ভাগ্নকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, স্কুল থেকে নিয়ে চলে এসেছি। কিন্তু আজকেও সেটা গিয়েছিলাম, কারণ আজকে কালকে নয় পরশু দিন, কালকে যায়নি, কালকে ভাগ্নে স্কুলে যায়নি, কালকে সব ঘুমিয়ে গিয়েছিলো। তো আজকে দিদির পরীক্ষা ছিল, তো সেই জন্য আজ ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ এসে খুবই তাড়াতাড়ি ছিল। আমি ভাবলাম এসে শ্যুট মানে তারপরে শ্যুট করবো, কিন্তু ভাগ্নে খাওয়া দাওয়ার পর খুবই টায়ার্ড ছিল, বা সকাল করে উঠেছি, তো প্রতিদিন সকাল করে উঠে 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়ে সকাল করি, তো তারও আগে ওঠে 7টার সময়, তো সেই জন্যে ঘুমিয়ে গেছে ভাগ্নি। তো এখন ভাগ্নি ঘুমোচ্ছে, আর আমি ল্যাপটপ সঙ্গে করে যেহেতু নিয়ে এসেছিলাম, বহুদিন ল্যাপটপ আমার চালানো হয়নি, তা আমি ল্যাপটপটা নিয়ে এখন বসতে যাচ্ছি। তাই আগে তোমার দেখাচ্ছি, দেখো ভাগ্নি ঘুমোচ্ছে, এ দেখো ভাগ্নি ঘুমিয়ে গেছে, দেখছো, দেখো কত শান্ত আছি, সেটা ঘুমোচ্ছে, দেখছো, দেখো অনেক ঝড়প, ভাগ্নি ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। এরপর আমি এখন ল্যাপটপ নিয়ে বসি, তোমরা দেখো, এই দেখো আমার ল্যাপটপের ব্যাগটা দেখছো, এরপর এটা কিছু রেখে দিয়েছে, দেখ এটারে বলে লাভ নাই, আমি ল্যাপটপটা বের করি, ল্যাপটপ বের করি, দাঁড়াও। আমি বহুদিন পর ল্যাপটপ নিয়ে বসছি, এখানে ল্যাপটপ সেট আপ করা যাচ্ছে, দেখছো, দেখো নিচে একটা বই রাখাই আছে, কারণ ভাগ যাবো বস যাবো ল্যাপটপ নিয়ে বসে, তো সেই জন্য সেট আপ করা যাবে। এটা ঘাঁটি বা ইউটিউবটা, একটা ভোজপুরি গান শোনা যাবে নাকি? ভোজপুরি গান শোনা নি নাকি? বহুদিন শোনা হয়নি। তোমাদেরকে শোনাতে পারছি না, তোমাদের গানটা শুনে তারপর দেখা হচ্ছে। ফুল লেভেলে এনজয় হচ্ছে, ফুল লেভেলে, ফুল লেভেলের একদম কোনো কথা হবে না। দেখো আজকে যেহেতু ভাগ্নি ঘুমোচ্ছে, সেহেতু অনেকদিন পর ল্যাপটপ চালাচ্ছে, এমনিতে সব কাজ ফুলে বেড়ে দিয়েছে, কারণ খাতাপত্র কিছু আনিনি, যদিও একটু প্র্যাকটিস ছিল, যে এসে দুদিন যদি করতাম তাহলে তো মনে থাকতো, কিন্তু সব ফুলে বেড়ে দিয়ে কিছু নেই, খাতা আনিনি। এবার আমার ভয় লাগছে একটা জিনিসে, যে যেদিন এনেছিলাম সেদিনে খুবই কষ্ট করে আনা হয়েছিল, একটা সামনের দিকে ব্যাগ মানে এই ল্যাপটপ একটা সামনের দিকে, একটা আমার নিজস্ব পিঠ ব্যাগটা আছে, সে একটা হাতে একটা ঝোলানো ব্যাগ ছিল, অনেক কষ্ট করে আনা হয়েছিল। আর সবথেকে বড় কথা, সিট পাইনি, মানে বাসটা এতটা ভিড় ছিল, সিট পাইনি, হেভি রাখতে হয়েছিল কন্ডাক্টরটাকে, একদম সব থেকে পেছনে সিট, সে মানে সেই ধরো মানে যে বাসগুলো হয় আর কি, জার্কিং হয় পেছনে বসে, তাহলে সে উপর নিচে সেরকম হয়ে যায় আর কি, তো সেরকম হয়নি। কিন্তু তাই হোক, একটা আমি তো ফোন করতে আগে বলে দিই, যখন দিয়েছিলাম যখন যদি সিট রাখবে একটা, তার দরকার ছিল সিট রাখা, কিন্তু সে সিট রাখেনি, যা অনেক কষ্ট করে আনা হয়েছে, আবার কালকে যাবো এই সমস্ত কিছু যাবো নিয়ে, সেইটাই আমার এখন টেনশন হচ্ছে যে কালকে যাবো, মানে এত টেনশন আছে না, এত ব্যাগপত্র নিয়ে যাওয়া, আবার সেই এক যাবো। সবথেকে বড়ো কথা, আসার সময় কি বাপি তুলে দিয়েছিল ওখান থেকে, এখানে তো বাস স্ট্যান্ডে নেমে পড়লাম, তারপর চলে এলাম একটুখানি, যা মানতে গিয়েছিলো, না হলে আমি হেঁটে চলে আসতাম, যাওয়ার সময় বিরাট অসুবিধা, হ্যাঁ প্রচুর অসুবিধা, কারণ আমি সত্যি কথা বলতে আমি যখন নামবো 4:30-4:30 সময় ভোরবেলা নামি বর্ধমানেতে, তো তারপরে হচ্ছে ওই ওখান থেকে যে 4:40 ডমসায় একটা বাস আছে পথের দায়ী বলে, ওটা আর আমাকে রাখছে ফার্স্টিং বোধহয়, ওখানে যে উচ্চারণে যা ওই মানে আমাকে যে ওখানে 1 ঘন্টা বসে থাকতে হয়, যদি আমি 3:30 নামি 1 ঘন্টা বসে থাকতে হলো, উচ্চারণে নেমে আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে, কারণ তারপর আমাদের লাইনে বাস আছে সকালবেলা 1টা ফার্স্টিং, মানে যদি বিষ্ণুপুর যা যাই হোক আছে তো সেটা যেতে হবে। আমার একটা সুবিধা হচ্ছে, কালকে যদি বাপি থাকে পরশু দিন সকালে দাদাভাইকে বলতে পারবো যে নিয়ে যা, কারণ এত ব্যাগপত্র আছে নিয়ে যেতে পারবো না, সেই হচ্ছে মেন। আর আজকে ভিডিও আজকে কোনোরকম মানে ভাগ্নে যেহেতু ঘুমিয়ে গেছে, ভিডিওর ইয়ে মানে কোনোরকম সেরকম কিছু নেই, তাই ল্যাপটপ নিয়ে বসতে পেরেছি, তাই একটা ভিডিও মোটামুটি কন্টেন্টকে তৈরি করতে পেরেছি, কি যাই হোক কিছু, কারণ
কেউ নেই বাড়িতে, দিদি পরীক্ষা দিতে গেছে, যারা স্কুলে গেছে, দিদি ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেছে, ভাগ্নি ঘুমোচ্ছে। ভাগ্নি জেগে থাকলে মানে যদি আনতাম তাহলে হয়তো একটা ভিডিও দেখ ছিল, তার কাজ কম নেই, তা বসে বসে ল্যাপটপ ঘাঁটছে। দেখ ভিডিওটা এখানে শেষ করছি, আমার ল্যাপটপ ঘাঁটা কমপ্লিট হয়ে গেছে, আমি ব্যাগে ভরে রেখে দিয়েছি, কারণ বেশি বেশি ঘাঁটা যাবে না, কারণ নেট নেই আমার একদম, ফোনে ফোন নেট থেকে চালানো একই মোবাইল নেটই আমি রিচার্জ মানে রিচার্জ করে করে আলা হয়ে যাচ্ছি। মানে আমার যে আমি 1 GB রিচার্জ করেছি, কারণ আমি জানি আমার কিছু করার নেই। যাক ফালতু কথা বাদ দিচ্ছি, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বাড়াতে চাইছি না। ভিডিওটা কমেন্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, রাধে রাধে।